আপনাদের সামনে আজকে সারা বাংলাদেশে কি হবে না হবে আমি জানি না। অভয়নগর উপজেলার জনগণ আজকে যে ভালোবাসা দিয়েছে এই উপজেলায় আমি চেয়ারম্যান না হলেও আমার কোনো সমস্যা নাই। আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। আমি একটা কথাই বলবো, আপনারা শুনেছেন ভোট কাটাকাটি, আরে আসেন ভোট কাটতে, অভয়নগরের জনগণ আপনাদের হাত কেটে নেবে। আসুন দেখুন, ভোট কাটার মতন ক্ষমতা আপনাদের নাই। আজকে আমার ক্ষমতা কি? ক্ষমতা আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা প্রদত্ত। আরে মানুষের ভাগ্যের দায়িত্ব সবাই নিতে পারবে না। আজকে মানুষের ভাগ্যের দায়িত্ব এই অভয়নগরের মানুষ, আজকে এখানে ব্যবসা শিল্পপতি আজকে যারা আছেন না কেন, তারাও আজকে প্রতিবন্ধী হয়ে গেছে যে কি হলো অভয়নগরের। আমি যখন ঢাকা থেকে এসেছি, আমি সকালবেলা বাজার করতে যাচ্ছি, তখন কোনো মানুষের মুখে হাসি নাই। আমি যখন বলেছি আমি নির্বাচন করব, আমি জনগণের সঙ্গে থাকতে চাই, তাই আমি নির্বাচন করছি, জনগণ আমার সাথে আছে। ভাইরা আমার, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার বক্তব্য দেওয়ার মতন কায়দা নাই। আমি যখন পৌরসভার সামনে দিয়ে হেঁটে গেছি, তখন কিন্তু আমার মন মানসিকতা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যে আজকে মানুষ জনপ্রতিনিধি থাকতে কেন স্বতন্ত্র নির্বাচন করে, দলের কাছেও মনোনয়ন চায় না, যে ক্ষমতায় আছি একটা জায়গায় আছি। আজকে আপনাদেরকে ভালোবাসি, তাই আমি আমার যে কাউন্সিলের পদ পদত্যাগ করেছি, আপনাদেরকে আমি ভালোবাসি, আপনাদেরকে ভালোবাসি, আমি যাবো। আপনারা যারা এসছেন সহসহ এলাকার থেকে, আমি আমার ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করি যে সকল ভাইরা এখানে উপস্থিত হয়েছেন। আজকে নির্বাচন আমরা করব, আনন্দমুখর নির্বাচন অভয়নগরে হবে। আপনারা সবাই কি একমত? একমত যদি থাকেন, বুকে বুক মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবার মানুষের বাড়ি বাড়ি যাব। আর একটা কথায় আমি অনুরোধ করব, আপনাদের কাছে দুই হাত জোর করে কারোর সঙ্গে ঝগড়া করবেন না। শান্তি হচ্ছে মানুষের কিন্তু সর্বোচ্চ বড় জিনিস কিন্তু শান্তি। আমরা শান্তিতে থাকতে চাই। অভয়নগরের মানুষ, সর্বশ্রেণী সর্বদলের মানুষ যে শান্তিতে আছে, এই শান্তিতে থাকতে চাই, কিন্তু কারোর সঙ্গে যুদ্ধ নয়। যুদ্ধ করে কোনো শান্তি হয় না, যুদ্ধ সমঝোতার ভিতর দিয়েই শান্তির জন্ম হয়েছে, সেই শান্তি নিয়ে আমরাই থাকবো। এদেশে বসবাস করি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাইয়ে, এই বাংলার মাটিতে, এই বাংলার মাটিতে যেভাবে মানুষ বসবাস করে, বিশ্বের দরবারে কিন্তু এরকম করে কোনো দেশে মানুষ কিন্তু বসবাস করে না। তাই আপনাদেরকে বলবো যে আমরা শান্তির ভিতর দিয়ে উপজেলা পরিষদে আজকে মনোনয়ন আমি আজকে ওখানে জমা দিয়েছি, শান্তির ভিতর দিয়ে হেঁটে এসেছি নওপাড়ার বাজারের পথ দিয়ে, মানুষ দুধারে দেখছে, মানুষের মনে আনন্দ, মানুষের মুখে আনন্দ ফুটেছে। আর মার্কা আজকে কয় তারিখে কথা বলেছে, 13 তারিখে ওখানে স্কুটিং হবে, সেই স্কুটিং এর পরে মার্কা দেবে, মার্কা দেওয়ার পরে আপনাদের ঘরে ঘরে আমরা পৌঁছে যাব মার্কা নিয়ে। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কাজ করার জন্য প্রস্তুতি। আর আজকে এখানে যারা আছেন, আপনারা যারা আসছেন, আমি আপনাদেরকে বলি, হয়তোবা অনেক কষ্ট হয়েছে, অনেক কর্ম ফেলাইতে, অনেক ইসের ভিতর দিয়ে আজকে যে সবাই সাড়া দিয়েছেন এসেছেন, আমি আপনাদের কাছে, আমি আসলে বড়ার কিছু নাই, আমি আবার বড়ার বলে আপনাদেরকে আমি ছোট করব না। আমি আপনারা যারা আসছেন, আপনাদের যে সকল বাড়ির যারা আমার মা বোনের আছে, তাদেরকেও একটু দাওয়াত দেবেন, যে রবীন্দ্র অধিকারী বেচা দাঁড়িয়েছে, সে মনোনয়ন আজকে জমা দিয়েছে, এই কথাটুকু অন্তত আমার মা বোনের কাছে একটু পৌঁছাই দিয়েন। আর মার্কা পাওয়ার পরে আমি সবার কাছে কাছে যাবো, এবং যেমনভাবে আজকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আজকে নমিশন জমা দিয়েছি, আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমি ভোট করতে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।
ভাই।